ছাত্র ছাত্রী সকল, মই ভোজৰাজ গৌতম বৰচলা হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলত ক্লাছ নাইন আৰু ক্লাছ টেনক ইংৰাজী পঢ়াওঁ। মই যোৱা ভিডিঅ'ত তোমালোকক ট্ৰানজিটিভ এণ্ড ইনট্ৰানজিটিভ ভাৰ্ব সম্পৰ্কে আলোচনা কৰিছিলোঁ, এতিয়া আমি ভইচ ডিছকাছ কৰি আছোঁ। তাৰ নেক্সটত মই কৈছিলোঁ যে আমি ইণ্টাৰগ্ৰেটিভ, ইম্পাৰেটিভ আৰু বাকী মিছেলিনিয়াছ যিমানখিনি আছে আমাৰ যিবোৰ পৰীক্ষাৰ মানে ফালৰ পৰা ইম্পৰ্টেণ্ট, সেইবোৰ আমি ডিছকাছ কৰা হ'ব বুলি কোৱা হৈছিল। সেইমতে আজি আমি ইণ্টাৰগ্ৰেটিভ ছেণ্টেঞ্চৰ প্ৰথমে আমি আৰম্ভ কৰিম। এতিয়া ইণ্টাৰগ্ৰেটিভ ছেণ্টেঞ্চ আমি যিমানবোৰ কৰিছিলোঁ ইয়াৰ আগতে এছাৰ্টিভ ছেণ্টেঞ্চত কৰিছিলোঁ। এতিয়া ইণ্টাৰগ্ৰেটিভ ছেণ্টেঞ্চত কৰিব যাওঁতে প্ৰথমে আমি কেনেকৈ ছেণ্টেঞ্চত ইণ্টাৰগ্ৰেটিভ কৰিছিলোঁ য'ত নেকি চাই লোৱা। He is a teacher. They are players. She will go to textbook. এইবিলাক আমি কেনেকৈ ইণ্টাৰগ্ৰেটিভ কৰোঁ? আমাৰ যিবোৰ অক্সিলিয়াৰী আছে, এনামেলাছ ফিনাইট ভাৱ যাক আমি কওঁ, এই অক্সিলিয়াৰী ভাৱ যদি থাকে ছেণ্টেঞ্চত তেন্তে অক্সিলিয়াৰী ভাৱটোক আমি আগফালে আনি ছাবজেক্টটোক পিছফালে লৈ ইজ হি টিচাৰ তেনেকৈ তেনেকৈ উইল সি গো টু টেক্সটবুক তেনেকৈ আমি ইণ্টাৰগ্ৰেটিভ কৰোঁ। আমাৰ ইণ্টাৰগ্ৰেটিভ কৰা ছিষ্টেম সেইটোৱেই। এতিয়া য'ত আমাৰ এনোমেলাছ ফিনাইট ভাৰ্ব নাই সেইবোৰত আমি কেনেকৈ কৰোঁ? ধৰা আমাৰ ডাইৰেক্ট যিবোৰ আছে, ধৰি লওঁ ৰেইন, লাইট, টি, ইয়াক আমি কেনেকৈ কৰিম? যিহেতু আমাৰ ইয়াত ইজ, এম, আৰ, ৱাজৰ এইবোৰ নাই, য'ত আমাৰ এনিমেলাছ ফিনাইট ভাৱ নাই, ইয়াক আমি কেনেকৈ কৰিম? আমাৰ ছিষ্টেমটো হৈছে কি, দু ভাৰ্বৰ আমি সহায় লওঁ। দু ভাৰ্বৰ সহায় লোৱাৰ আগতে আমি চাব লাগিব এতিয়া ছেণ্টেঞ্চটো কোন টেঞ্চত আছে। ফাৰ্ষ্ট উই হেভ টু ৰিকগনাইজ ইট। এতিয়া আমি দেখিছোঁ ভাৰ্বৰ পিছত ই এছ যোগ হৈছে আৰু আমাৰ ছাবজেক্টটো থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ, গতিকে আমি গম পাইছোঁ লগে লগে কি, এইটো প্ৰেজেণ্ট ইনডেফিনিট আছে। তেতিয়া প্ৰেজেণ্ট ইনডেফিনিট যদি আছে তেতিয়া আমি কি কৰিম? দু ভাৰ্বৰ পিছত এছ যোগ হৈছে যিহেতু ডাজ ৰেইন লাইট টি, আমি এইখিনি পাই গৈছোঁ। এতিয়া ইয়াক ইণ্টাৰগ্ৰেটিভ কৰা ছিষ্টেম আমাৰ সেইটো। এতিয়া আমাৰ আচল বিষয়বস্তুটো হ'ল আমি ভইচৰ ক্ষেত্ৰত। যদি এইটো পাষ্ট টেন্সত থাকে তেতিয়া ডিট, আমাৰ দু ভাৱ লৈ আমাৰ ডিট ভাৱৰ সহায় লওঁ। Does Horen like tea? Yeah, Horen likes tea. Yeah, question to okay? Does Horen like tea? আমার ইয়াত এই এসটোর ফলে ইয়াত ইএস দিয়ার লগে লগে আমার ইয়াত এই এসটো উঠি গেল। এতিয়া আমি প্ৰথমে ইয়াক ভইচ চেঞ্জ কৰোঁ। ইতিমধ্যে আমি কৰি পাইছোঁ ছাবজেক্ট ভাৰ্ব অবজেক্ট টি কোন টেঞ্চত আছে, প্ৰেজেণ্ট ইনডেফিনিট থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ, গতিকে টি বৈ গৈ বিভাগ ইজ, টি ইজ লাইক বাই অৰেন, টি ইজ লাইক বাই অৰেন, এইখিনি আমি পাই গৈছোঁ।
Did she tell a story? Did she tell a story? এটা কোন টেন্স আছে দেখার লগে লগে আমি গম পাইছো যেতিয়া ডু নহয় ডিডেলে আরম্ভ হইছে এটো সিম্পল ফার্স্ট টেন্স এতিয়া এ স্টোরি আমার অবজেক্ট কি হব সাবজেক্ট হব এ স্টোরি যে সাবজেক্ট হব তার আগে আগে এ স্টোরি তো বিভাগ আছে এ স্টোরি কি বিভাগ আছে থার্ড পারসন সিঙ্গুলার পাস্ট টেন্স এর কি বার বিভাগ হব ওয়াজ ওয়াজ এ স্টোরি এতিয়া আমার ইয়ার লগে লগে আমার কি হব বিভাগ আমি সেন্টেন্সত কোৱাৰ লগে লগে আমাৰ মূল ভাৱটো কি হৈ যাব থাৰ্ড ফৰ্মত যাব টেল টল টল ৱাজ এ ষ্টৰি টল্ড বাই হা আৰু আৰু এটা এক্সাম্পল দিব Did you see the moon? Did you see the moon? Did you see the moon? Did you see the moon?
এতিয়া আমাৰ সাবজেক্ট ভার্ব অবজেক্ট অবজেক্টক আমি কি কৰিম সাবজেক্ট হলে আমাৰ লগে লগে আমি গম পাইছো কি আমাৰ সাবজেক্ট কি থার্ড পার্সন সিঙ্গুলার আৰু এইটো পাস্ট টেন্সত এইলে ইয়া থার্ড পার্সন সিঙ্গুলার কি বি ভার্ব পাব ওয়াচ দা মুন মুন অফ দা থার্ড ফর্ম সি স সিন সিন বাই ইউ আমি এনেকৈ যিমান ইন্টাৰগেটিভ চেণ্টেন্স আছে সেইমতে এইবোৰক আমি কৰিব পাৰিম এইবোৰক আমি কি বুলি কৈছো ইয়েছ ন' কুৱেশ্যন এইবোৰ আমি যিমানবোৰ কৰিলোঁ ইতিমধ্যে দুবাৰ সহায় লৈ যিমানখিনি কৰিছোঁ এইবোৰক আমি কি বুলি কওঁ ইয়েছ ন' কুৱেশ্যন অৰ্থাৎ এনিমেলৰ স্পিনাইট ভাৰ্বৰ যিমানখিনি কুৱেশ্যন হয় তাৰ ইয়েছ বা ন'ৰে আমি আনচাৰ দিব পাৰোঁ গতিকে এইবোৰক আমি কি বুলি কওঁ ইয়েছ ন' কুৱেশ্যন কিন্তু তাৰ বাহিৰেও আমাৰ ডব্লিউ এইচ কুৱেশ্যনৰ কুৱেশ্যন আছে য'ত নেকি হু হোৱেন ৱাই হাও এইবোৰ কুৱেশ্যন হ'ব অৰ্থাৎ ডব্লিউ আৰু এইচ ডব্লিউ আৰু এইচৰে ইয়াত আমাৰ কি হ'ব যদি হু হ'ব হোৱাট হোৱেন ৱাই এই ধৰণৰ বহুত কুৱেশ্যন আমি হোৱে ৱাই এইবোৰ আমাৰ হ'ব এইবোৰক আমি কি বুলি কম ডব্লিউ এইচ কুৱেশ্যন এতিয়া ডব্লিউ এইচ কুৱেশ্যনৰ ক্ষেত্ৰত আমি কেনেকৈ কৰা হ'ব সেইবোৰ আমি চাম teaches you English sorry again who said this who teaches you English তাৰপিছত আমাৰ তিনি নম্বৰৰ দিন হাউ ডিড ইউ ডু দ্য সাম তুমি অংকটো কেনেকৈ কৰিলা চাৰি নম্বৰত দিম হোৱাই হোৱাই ডিড হি পানিছ ইউ তেওঁ তোমাক কিয় শাস্তি দিব এতিয়া চে আমি হু লৈছো হাউ হোৱাই এনেকৈ হয় আৰু বাকী আমাৰ যিমানবোৰ ডব্লিউ এইচ কুৱেশ্যন হ'ব তেনেকৈ আমি কৰিব পাৰিম এতিয়া চাই লোৱা হু ছেইড দিচ যেতিয়া আমি হু পাম হুৰে আমাৰ চেণ্টেঞ্চটো আৰম্ভ হ'ব হোৱাৰ লগে লগে আমি জানিব লাগিব ইয়াৰ আমাৰ নমিনেটিভ এটা আছে বাই হুম বাই হুম এতিয়া আমি চাব লাগিব কোন টেন্সত আছে বাক্যটো চিম্পল পাষ্ট যেতিয়া আমি চিম্পল পাষ্ট দেখাৰ লগে লগে আমাৰ বি ভাৰ্ব কি হ'ব বাই হুম আমাৰ এইটো ছাবজেক্ট এইটো আমাৰ অবজেক্ট এতিয়া বাই হুম এতিয়া দিছ অবজেক্টে পাষ্ট টেন্সত কি বি ভাৰ্ব পাবই আমাৰ কি হ'ব দিছ ইজ নহয় কি হ'ব দিছ ৱাজ দিছ ৱাজ নহয় ইয়াত কি হ'ব যিটো কুৱেশ্যন হৈছে আমাৰ আমি জাষ্ট হুৰ সলনি ইয়াত বাই হুম দিছোঁ পেছিভ ফৰ্মত আৰু একো চিন্তা কৰিব নালাগে হুৰ সলনিয়ে জাষ্ট বাই হুম এতিয়া ছেইড দিছ ইয়াক আমি কৰিব যাওঁ এইখিনিক লৈ আমি চিন্তা কৰিম
why this amar said or pastor ni said by whom was this said ya kuch tarika by whom come police by whom who teaches you english by whom এতিয়া ইংলিশ অবজেক্টটোক আমি সাবজেক্ট কৰিলোঁ সে আমি প্ৰথমে ইয়াত আমাৰ দুটা অবজেক্ট আছে এটা আছে আমাৰ ইউ আনটো আছে আমাৰ কি ইংলিশ এতিয়া যিটো অবজেক্টক আমি সাবজেক্ট কৰিম সেইটো আমাৰ ৰিচিভাৰ হ'ব যিটো অবজেক্টক আমি সাবজেক্ট কৰিম নেক্সট অবজেক্টটো অবজেক্ট হৈ থাকিব তাক আমি ৰিটেইন অবজেক্ট বুলি কওঁ আৰু এনেই ইয়াক আমি ট্ৰান্সিটিভ ইনট্ৰান্সিটিভ চেণ্টেঞ্চ আমি ডিছকাছ কৰিছিলোঁ এইটো দুটা অবজেক্ট মই লোৱা নাছিলোঁ এইবোৰক ডাই ট্ৰান্সিটিভ বুলি কয় আমি অবজেক্টটো দুটা আমাৰ যদি থাকে তেন্তে তাক ডাই ট্ৰান্সিটিভ আৰু আমাৰ চেণ্টেঞ্চ যেতিয়া পেছিভ কৰিম পেছিভ কৰিব যাওঁতে এটা অবজেক্টক ছাবজেক্ট কৰিম আনটো অবজেক্ট অবজেক্ট হৈ থাকিব তাক আমি কি বুলি ক'ম ৰিটেইন অবজেক্ট এতিয়া আমি আকৌ চাম বাক্যটো কোন টেঞ্চত আছে এইবাৰ চিম্পল প্ৰেজেণ্ট টেঞ্চ এতিয়া বাই হোম ইংলিছ থাৰ্ড পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ বাই হোম ইজ ইংলিছ টট টু ইউ বাই হোম ইজ ইংলিছ টট টু ইউ এতিয়া নেক্সট আমি যাম হাউ হাউ ডিড ইউ ডু দ্য সাম হাউ ডিড ইউ ডু দ্য সাম ইয়াত আমি দুটা ডু ভাগ পাইছো এটা হৈছে কি এইটো মেইন ভাগ এইটো আমাৰ অক্সিলিয়ারি ভাগ এইটোৱে আমাক বুজাই দিছে বাক্যটো সিম্পল পাষ্ট টেন্সত আছে হাউ ডিড ইউ ডু আমাৰ ইয়াত আমাৰ কি ডাবল এইচ কোৱেশ্চন আৰু এটা সহজ আছে সিস্টেমটো যিটো ডাবল এইচ কোৱেশ্চন আছে সেইটোৱে পেছিভ ফৰ্মত আছে একেই বহিব হাৱৰ হাৱে বহিব হোৱাইৰ হোৱাই বহিব হোৱাইনৰ হোৱাইনেই বহিব হাও কোনটো আছে চিম্পল পাষ্ট টেন্সত দ্য সাম হৈছে আমাৰ অবজেক্ট হাও ৱাজ সাম হাও ৱাজ দ্য সাম তেতিয়া মূল ভাৱটো আমাৰ কিয় যাব পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম থাৰ্ড ফৰ্ম হাউ ৱাজ দ্য সাম ডান বাই ইউ তাৰপিছত আমাৰ নেক্সট আছে হোৱাই হোৱাই ডিড হি পানিছ ইউ ইয়াতো একে আমাৰ চিম্পল পাষ্ট টেন্সত আছে আমাৰ অবজেক্টটো ইউ আছে পানিছ আমাৰ কি হ'ল ভাৰ্ব হোৱাই হোৱাই বহিব হোৱাই পাষ্ট টেন্স হোৱাৰ বাবে আমাৰ কি আহিব ৱাজ হোৱাই ৱাজ নহয় এইটো ৱাজ আমাৰ নহ'ব আমাৰ অবজেক্টটো কি ইউ ইউ যিহেতু অবজেক্ট ইউ আমি কি হ'ব বিভাৰ আৰ আৰু বাস্তৱত তাৰ বিভাৰটো কি হ'ব ৱে ৱাই ৱে ইউ পানিষ্ট বাই হিম হোৱাই ৱেৰ ইউ পানিষ্ট বাই হিম হোৱাই হোৱাই বহিব ইউ আমি আমাৰ যিটো অবজেক্টটো ছাবজেক্ট হ'ব তাৰ আগতে কি বিভাগ পাব কি পাষ্ট টেন্সত তাৰ বিভাগ ৱে হোৱাই ৱেৰ ইউ পানিষ্ট মূল ভাগটো থাৰ্ড ফৰ্মত যাব বাই হিম হি আছে হোৱাই ডিড হি পানিছ ইউ হোৱাই ৱেৰ ইউ পানিষ্ট বাই হিম
ঠিক এনেকৈ আমি আমাৰ ডব্লিউএইচ কোৱেশ্চন কৰোঁ আমি এই সিস্টেমত আমি ভয়েস চেঞ্জ কৰিব পাৰিম ডব্লিউএইচ কোৱেশ্চন তাৰ বেছি সহজ ইয়াত যি অকল হু আছে তাক আমি বাই হুম কৰোঁ কিন্তু বাকী যিমানখিনি আছে আমাৰ হাও ৱেন ৱাই যিমান পাম আমি এই গোটেইবোৰ আমাৰ কি হ'ব যি আছে একটিভত পেছিভত তাৰ ফৰ্ম একেই হ'ব আৰু এই সিস্টেমতে আমি আমার ভয়েস চেঞ্জ ইন্টারপ্রিটেশন করব আমি এনেকৈ হয়েন হয়েনটো আমি করা নাই হয়েনর আমি করিব পাৰি এনেকৈ প্রেজেন্টেন্স আমি লোক সিম্পল প্রেজেন্স হোয়েন ডাজ হি মিট আমার ম্যাক্সিমাম মিস্টেকটো কোথায় আমি ইন্টারগেটিভ করব যাওতে হোয়েন ইজ হিজ ফাদার মেড বাই হিম হব লাগিছিল আমার আনসারটো কিন্তু স্টুডেন্টে পরীক্ষা করিয়েছে কি হোয়েন হিজ ফাদার ইজ মেড বাই হিম এটা কনফিউজন লাগি গেল সেই কারণে হোয়েন হিজ ফাদার ইজ মেড বাই হিম এই আনসারটো করিয়েছে আর বস্তুটি কেউ শুদ্ধ বলে ভাবিছে কিন্তু বস্তুটি ভুলে গেছে কারণ হিজ ফাদার ইজ মেড বাই হিম বলে আমি কোয়েশন দিব নোৱাৰো এসআরটিভ ফর্মত গেল আমার লাগে যেহেতু আমার কোয়েশন খুঁজেছে ইন্টারগেটিভ ফর্মত আমার প্যাসিভ ভয়েস ইন্টারগেটিভ হব লাগিব আর সেইমতে আমার ইস্টু ইয়াত নহব ইস্টু যদি ইয়ার আগত পরে সাবজেক্ট অফিসে যদি ইস্টু হয়ে যায় এই এসআরটিভ ফর্ম হব এখানে ইস্টু আমার ইয়াত হব সেখানে অল্প বেশি গুরুত্ব করব লাগিব আমি যদি প্যাসিভ ভয়েস করো তে আমার হোয়েন ওয়াই হাউ জি করছে তারপিছতে প্রথমে আমি বিভার্ব ফর্ম আর নেক্সট আমার একটিভ ভয়েসের যেটা অবজেক্ট আছে তাক আমি সাবজেক্ট করি সেই সাবজেক্ট অনুযায়ী তার বিভাগ আমি আগফালে লিখিছো ইয়ার পিছত যদি এটা আহি যায় তেতিয়া এটা সেন্টেন্সটো ভুল হব সেইখিনি অলপ গুরুত্ব করব লাগিব ইয়ার নেক্সট আমি ইম্পারেটিভ সেন্টেন্স আমি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমার কি হব আদেশ অনুরোধ উপদেশ অর্ডার এডভাইস রিকুয়েস্ট এইবোৰ কথা আহি পড়ব এতিয়া ইম্পারেটিভ সেন্টেন্স আমি বিভিন্ন আমার আছে ইম্পারেটিভ সেন্টেন্স অকনমান দীঘলী এইটো সে আমি প্রথম আমি আরম্ভ করো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আমার ভয়েস চেঞ্জ কি সিস্টেমত আমি করি ডু ইট করিব দিছে এইটো বা কেতিয়াবা ডু ইট বা ডু ইট নাও বুলিও কয় আমি ডু ইট নাও লগাই দিলে ডু ইট নাও টেল হি টু গো তেওঁক যাবলৈ কোৱা হওক হয় নাই তেওঁক যাবলৈ কোৱা
write the answer correctly. এনে ধৰণৰ এতিয়া যদি আমি এনে ধৰণৰ পাওঁ তেতিয়া আমি let let ইউজ কৰি আমি বাক্যটোক আমি কি কৰিম passive formation কৰিম do it now এতিয়া ইয়াত কি হৈছে imperative টো you understood you to কি হৈছে আমাৰ যিটো ইয়াৰ subject এইটো উজ্জ্বল হৈছে you do it now you tell him to go you write the answer correctly এই you টো আমাৰ ইয়াত সব কি হৈছে উজ্জ্বল হৈছে এইখিনি জানিব লাগিব imperative sentence you টো কি হৈ কি হৈ থাকে উজ্জ্বল হৈ থাকে you টো আমি জানো যে এইটো it is understood হয় না এতিয়া do it now let it be ভাবটুকু আমার ইউ ডু আমার ভাব এইটু ইউ টেল আমার ভাব এইটু ইউ রাইট আমার ভাব এইটু মন করিব লাগিব দিয়া লেট ইট বি আমার বি আমি আমার সিস্টেম তো কি ইম্পারেটিভ সেন্টেন্স বা মডাল সেন্টেন্স যেগুলো আমি করিম তার আমার বি বি ভার্বর ফর্ম ফর্মটো আহিব যেটো কনস্ট্যান্ট ফর্ম বি সেইটো আমার আহিব দিয়া লেট ইট বি done now let it be done now then I could tell him to go let him told let him be told let him be told to go write the answer correctly let the answer be written correctly let the answer be written correctly do it now let it be amar let logar pichote ki hobo amar jeto amar object amar ye object bole amar eto object let do it etoi amar object sab bhar amar ki hoyeche kono problem nai you amar jeto hoyeche ujjol hoyeche you do it now to ami amar eto ki adverb tak ami pichote thoi din এইটো একটিভত লাস্ট বহিব পেসিভত লাস্ট বহিব কোনো প্রবলেম নাই এতিয়া ইউ ডু ইট সাবজেক্ট ভার্ব অবজেক্ট এতিয়া আমি কি করেছো ইয়াক অকল লেট হে আমি বহাইছো অকল লেটারে আমি আরম্ভ করেছো এই ইট অবজেক্ট কি হল সাবজেক্ট হল লেট তার আগে আমি লেটে আরম্ভ করেছি যে প্রত্যেকের আগে লেট দিছো লেট ইট বি আমি লেট লগোৱাৰ লগে লগে আমাৰ ইম্পাৰটিভ সেন্স আমি কি ব্যৱহাৰ কৰিম আমাৰ বি ভার্ব ফৰ্ম বি লেট ইট বি মূল ভাৱটো থাক ফৰ্মত যাব বি লগোৱাৰ লগে লগে কি হ'ব বি ভার্ব ফৰ্ম যেতিয়া আমি বি ব্যৱহাৰছো লগে লগে আমাৰ বি ভার্ব কত যাব থার্ড ফৰ্মত যাব তে ডু ইট ডান লেট ইট বি ডান নাও তাৰ পিছত আহিল আমাৰ টেল হিম টু গো তে লেট আমাৰ আৰম্ভ হ'ল ইউ টেল হিম টু গো ইফালে আমাৰ প্রেপোজিশনের পিছত ইমান যিমান দিন থাকিব থাকক টেল হিম টু গো মুক বা আৰু প্রেপোজিশন লাগি আৰু বহুত কিবা কিবি হ'ব পাৰে কিন্তু আমি ভালকৈ আমি দরকার নাই অকল এইখিনি লাগে ইউ টেল হিম এইটো বৈ বস্তু লৈ আমি কি কৰিছো লেট হিম বি আমাৰ মূল ভাৱটো আহি গ'ল অবজেক্ট আমাৰ আগত আহি গ'ল লেট হিম বি টোল্ড টু গো তা রাইট দা আনসার করেক্টলি লেট আমাৰ আনসারটো কি ইউ রাইট আনসার ইউ রাইট আনসার এইটো কি ভাবে কৰেলি আমাৰ এডভার্ব কেনেকৈ কৰিছে কোন ভাবে কৰিছে মেন এডভার্ব মেন এতিয়া ইউ রাইট দা আনসার লেট দা আনসার বি রিটেন বি লগৰ লগে লগে আমাৰ কি হৈ যাব মূল ভাবটো থার্ড ফর্মত যাব কৰেক্টলি লেট দা আনসার বি রিটেন কৰেক্টলি আমাৰ এতিয়া ইম্পাৰেটিভ সেন্টেন্সত যিমানখিনি আছে আমাৰ এনেদে এনেকৈ আমি লেট লগাই ব্যৱহাৰ কৰোঁ আৰু আছে চিষ্টেম ইম্পাৰেটিভৰ
let him arrange the meeting. Let us forget the past. এইবার আকা অমিশন এই যে আমার অ্যাকটিভ নেই প্যাসিভ ইতিমধ্যে তো কইছিল লেট বাবা আমি করিম হয় না লেট লকাই আমি প্যাসিভ ফর্ম করিছো ইতিমধ্যে করিছিল ইয়ার আগে কিন্তু এবার দেখিছো পরীক্ষা দেরি আহি গেল লেট হিম অ্যারেঞ্জ দা মিটিং এই যে আকো কি বুঝছো যদি আমি সাইল সেন্টেন্স টু অ্যাকটিভ নেই প্যাসিভ লেট হিম অ্যারেঞ্জ দা মিটিং ইয়াত করবা বিভাগ আছে নেকি সাবজেক্টৰ পিছতে কৰবা বিভাগ আছে নেকি নাই কোনো বিভাগ নাই লেট হিম অ্যারেঞ্জ দা মিটিং ইয়াত কোনো বিভাগ নাই আৰু মূল বাক্য কোনো থাৰ্ড ফৰ্মত নাই আমাৰ পেসিভ ভয়েস আমি চিনাকি হোৱাৰ প্ৰথম আমি কৈছিলোঁ কি সাবজেক্টৰ পিছতে বিভাগ হ'ব আৰু মূল ভাগ কি হ'ব ভি থ্ৰী অৰ্থাৎ পাষ্ট পাৰ্টিচিপ ফৰ্মত হ'ব অৰ্থাৎ এইটো এক্টিভ ভয়েছত কৈছে কৈছে তেনেকে আমি পাম অ্যাক্টিভ ভয়েসত আমি লেট ব্যবহার করি আমি সেন্টেন্স বোর্ড পাম ইয়াক আমি প্যাসিভ করার সিস্টেম আমার আছে লেট হিম অ্যারেঞ্জ দ্য মিটিং আমি ইয়াক আকৌ লেটারে আরম্ভ করে দিম লেট এই অবজেক্টটা আমি আগফালে নিয়ে দিম লেট দ্য মিটিং লেট লগালে আমার কি লাগিব বিভাগৰ ফৰ্ম আছে মূল ভাগ থাৰ্ড ফৰ্মত গৈছে অৰ্থাৎ যিটো পেছিভ ফৰ্মত আছে কিন্তু ওপৰতে যিটো এক্টিভ ফৰ্ম এতিয়া তেনেকৈ লেট আছ ফৰগেট দ্য পাষ্ট আমি অতীতক পাহৰি যাওঁ বলা লেট দ্য পাষ্ট আমাৰ বিভাগ লাগিব লেটাৰ লগে লগে আমাৰ কি হ'ব অবজেক্টটো আমি সাবজেক্ট কৰিছোঁ লগে লগে তাৰপিছত আমাৰ কি লাগিব বিভাগৰ ফৰ্ম আৰু মূল ভাৱটো থাৰ্ড ফৰ্ম লেট দ্য পাষ্ট বি ফৰগটেন বাই আছ আমি লিখিলেও হ'ব বা লিখিলেও কোনো প্ৰব্লেম নাই এতিয়া আমি বাই আছ যদি আমি নিলিখোঁ তাত আমাৰ কোনো প্ৰব্লেম নাই লেট আছ ফৰগেট দ্য পাষ্ট লেট দ্য পাষ্ট বি ফৰগেটেন আমাৰ ইমানতে সমাপ্ত হ'বলগীয়া একচুৱেলি চেণ্টেঞ্চটো যদি শুদ্ধ বা শুদ্ধ অৰ্থাৎ এইটোও শুদ্ধ অশুদ্ধ হোৱাৰ কোনো কাৰণ নাই কিন্তু শুনাত শুৱলা হ'ব লাগিব ৱেন দ্য স্পীকাৰ উইল স্পীক চাম চেণ্টেঞ্চ দেন লিচেনাৰ উইল বি এট্ৰেক্টিভ টুৱাৰ্ডছ হিম এতিয়া নথকা জেগাত তুমি যদি বাইয়াছ লগাই থাকিবা তেতিয়া য'ত নহ'লেও চলিব হ'লেও কোনো প্ৰব্লেম নাই কিন্তু নহ'লেও চলিব হ'লে কি হ'ব শুনাত শুৱলা নালাগে সেইকাৰণে লেট দ্য পাষ্ট বি ফৰগেটেন ইমানতে এনাফ যথেষ্ট হৈ গ'ল আৰু ছাত্ৰ ছাত্ৰী বাই চান্স যদি তোমালোকৰ কিবা খোকোজা লাগে তেতিয়া ব্ৰেকেট তুমি দিব পাৰিবা বাইছ লেট দ্য পাষ্ট বি ফৰগেটেন এতিয়া আমি কি পালোঁ আমি এক্টিভ ভয়েছত ভয়েছটো আমাৰ লেটেৰেও আৰম্ভ হ'ব পাৰে লেট লগাইও এক্টিভ ভয়েছ আৰম্ভ হ'ব পাৰে কিন্তু তাক ভালকৈ চাব লাগিব তাক লেট লগোৱাৰ লগে লগে আমাৰ বিভাগ মূল বিভাগ আৰু মেইন ভাগটো থাৰ্ড ফৰ্মত আছেনে নাই বিভাগ আৰু মেইন ভাগটো যদি থাৰ্ড ফৰ্মত নাই তেন্তে এইখিনি বস্তু যদি নাই তেতিয়া আমি গম পাব লাগিব চেণ্টেঞ্চটো এক্টিভ ভয়েছত আছে তাক আমি পেছিভ কৰিব লাগিব কাৰণ পৰীক্ষা তোমালোকৰ চেঞ্জ দ্য ভইচ বুলি আহিব তাৰপিছত তেনেকৈ এইটো ঠিক তেনেকৈ তেওঁলোকে চেঞ্জ দ্য ভইচ বুলি কৈছে যিহেতু ইয়াকো আমি চেঞ্জ কৰি চাওঁ
চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য নেগেশন। ইয়াক আমি কেনেকৈ কৰিম, লেট দ্য, আমাৰ অবজেক্ট ইউজ এই ভয়েস, এই যোনটো সাবজেক্ট ইউজ হৈ আছে এইটো অবজেক্টক আমি কি কৰিম, আকৌ লেট দ্য ভয়েস বি চেঞ্জ, লেট দ্য ভয়েস বি চেঞ্জ, আমার চেঞ্জ টু কি হল থার্ড ফর্ম অফ দ্য চেঞ্জ, চেঞ্জ চেঞ্জ। এতিয়া এইখিনি আমি পাইছো, এতিয়া আমি চাওঁ কিছুমান আমাৰ ৰিকুৱেষ্ট, ৰিকুৱেষ্টিং মুডত কিছুমানে কয় যেনেকৈ প্লিজ, টেল দ্য স্টোরি, প্লিজ সিট ডাউন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ টেল মি এ স্টোরি, প্লিজ সিট ডাউন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এনেকে যদি কয় তেন্তে ইয়াত আমার কি হব, প্যাসিভ ভয়েস করা আরো বেশি সহজ। আমি এটাই জানব লাগিব প্লিজ বলে কোৱাৰ লগে লগে অনুগ্রহ করে কাহিনীটো কব কবছো। এতিয়া ইয়াক আমি কেনেকৈ কম, প্যাসিভ ইউ আর রিকুয়েস্টেড টু, তারপর এইখানে যিমান আছে এইখানে বহাই দিয়া, ইউ আর রিকুয়েস্টেড টু, ইয়াতো প্লিজ আছে, ইউ আর রিকুয়েস্টেড টু, ইফালে সিট ডাউন, টেল দ্য স্টোরি, ইউ আর রিকুয়েস্টেড টু টেল দ্য স্টোরি, ইউ আর রিকুয়েস্টেড টু, কি বলে কৈছে, প্লিজ সিট ডাউন বলে কৈছে, রিকুয়েস্টেড টু সিট ডাউন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, একাই ইউ আর রিকুয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, একাই বহুত সহজ। এনেকৈ আমি প্লিজ বা রিকুয়েস্টিং মুডত যদি কিবা আছে ইম্পর্টেন্ট সেন্টেন্স, মাত্র ইমানখিনি গম পালে হয়ে গেল, ইউ আর রিকুয়েস্টেড টু, ইউ আর রিকুয়েস্টেড টু, যদি ইমানখিনি আমার হয়ে যায়, প্লিজ যদি কোয়া আছে লগে লগে আমি গম পাম, ইউ আর রিকুয়েস্টেড টু, প্লিজ হ্যাভ এ সিট, যদি এনেকে গম পালে, প্লিজ সিট ডাউন, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, যদি এনেকুৱা থাকে বা যিমানে প্লিজ বুলি যিমানে নকওক কিয়, আমার সেই সিস্টেমত কি হব, ইউ আর রিকুয়েস্টেড টু, তাহলে ইমানখিনি টিজার পিছত ইমানখিনি যি আছে গোটেইখিনি রিকুয়েস্টেড টু, তাহলে সেইটাই বহাই দিলে হয়ে গেল, কোনো প্রবলেম নাই, আরো বেশি সহজ। তারপর আমি আমার
মডাল অক্সিলারি আছে আমি আমার অক্সিলারি বোর্ডক দুটা ভাগত ভাগ করিছো এটা আছে কি প্রাইমারি অক্সিলারি আর এটা হইছে মডাল অক্সিলারি টোটাল আমার অক্সিলারি হইছে 24 আর এই 24 অক্সিলারি আমি কি বলি কও এনোমালাস ফিনাইট ভাগ যেনে কই আমার কি হবে ইজ এম আর ওয়াজ ওয়ের ডু ভার্ব অফ পাওয়ার ডু ডিড ডাজ হ্যাভ ভার্ব অফ পাওয়ার হ্যাভ ইজ হ্যাড এই 11টা এই 11টা হইছে প্রাইমারি অক্সিলারি বাকি ক্যান কুড মে মাইট হট নিড ডিয়ার মাস সেলস সেল শুড উইল উড সেল শুড উইল উড ক্যান কুড মে মাইট হট নিড ডিয়ার মাস ইউজ টু আমি যদি ইমানখিনি কও বাকি 13টা আমার মডাল অক্সিলারি এটা মডাল অক্সিলারির ক্ষেত্রে আমি যে প্যাসিভ ভয়েস করো তে সাইন হবে এই মডাল অক্সিলারি প্যাসিভ ভয়েস সি ক্যান ডু দ্য সং Rich should help the poor. এটা খুব প্রাসঙ্গিক দ্য রিচ শুড হেল্প দ্য পোর এইটো আমার বর্তমান গোটেই ভারতবর্ষ বা বিশ্বতে হব পারে খুব প্রাসঙ্গিক এতিয়া দান দিয়া ইমান দিনে দান দি পাইছিল পোৱা নাছিল জানো খুব কিন্তু দান দিয়ে এতিয়া চলি আছে জীৱনত কেতিয়াও দান নিদিয়ে বলো দানটো দিছে ঠিক আছে বহুত ভাল হৈছে দ্য রিচ আমি কি হৈছে দ্য রিচ বুলি কোৱাৰ লগে লগে আমাৰ এইটো কমন নাম দ্য পোর পোর তো কমন নাম দ্য পোর বুলি কলে আমার গোটেই দুখিয়া শ্রেণী বুঝায় আর দ্য রিচ বুলি কোৱাৰ লগে গোটেই ধনী শ্রেণী বুঝায় অর্থাৎ কমন নাম মানে এইটো আমার এইটো কমন নাম কৈছো আর এইটো হল কমন নাম ইয়া সি ক্যান ডু দ্য সাম আমার মূল ভাব হল ডু আর সি মডাল তো আমার ইয়াত কি হয়েছে হেল্পিং ভাব হিসাবে ব্যবহার হয়েছে মডাল অক্সিলারিটা আমার কি হয়েছে হেল্পিং ভাব হিসেবে ব্যবহার হয়েছে এতিয়া সি ক্যান ডু দ্য সাম সাবজেক্ট ভার্ব এটা হেল্পিং ভার্ব অবজেক্ট দ্য সাম ক্যান বি আমি বি ভার্ব পাম বি এ পাম মডাল অক্সিলারি কত বি ভার্ব পাম কি পাম আমি বি এ পাম ক্যান বি ডান বাই হা দ্য সাম ক্যান বি ডান বাই হা এটা দ্য রিচ শুড হেল্প দ্য পুর আমার সাবজেক্ট এটো হেল্পিং ভার্ব এটো মেইন ভার্ব এটো অবজেক্ট দ্য পুর should be the poor should be এক জনে কই ক্যান বি পাইছিল ইয়াত শুড বি পাইছো এতিয়া মূল ভাবটো আমার থার্ড ফর্ম যাব হেল্প বাই দ্য রিচ দ্য পোর শুড বি হেল্প বাই দ্য রিচ মডাল অক্সিলারি আরো বেশি খাওয়াচ্ছ যেটা আছে আমার অবজেক্ট টু সাবজেক্ট হবো যেটো আমার হেল্পিং ভাব আছে মডাল এইটো কি হবো তারপরে যি আছে তাকে বহিব আর তার যদি বি ভার্ব কম যি আছে তাকে বহিছে তারপর বি ভার্ব কম আর মূল ভাবটো থার্ড ফর্ম ইয়াতে মূল ভাবটো থার্ড ফর্ম ঠিক তেনে কই ব অতি সহজ আর ইয়াত কোনো প্রবলেম নাই তারপরে আমি ইম্পারেটিভ সম্পর্কত কিছু আলোচনা করেছো এবার আমি চাও রিফ্লেক্সিভ প্রণাম প্রণামর কি কি কেনেকৈ আমি পাওঁ
himself, herself, myself, yourself হয় আমাৰ প্ৰণামৰ যিমানবোৰ ভাগ আছে তেনেকে পাৰ্চনেল প্ৰণাম এটো আমাৰ বিভিন্ন প্ৰণাম আঠটা প্ৰণাম আছে তাৰ ভিতৰত আমাৰ এইটো হৈছে কি ৰিফ্লেক্সিভ প্ৰণাম প্ৰণাম সম্পৰ্কে আমি ডিসকাস কৰিব যাওঁতে অলপ ঢেৰ পুৰা এটা ক্লাছ কমপ্লিট লাগিব গতিকে আমি ইমান সময়লৈ নাযাওঁ মাত্ৰ জাষ্ট আমি কম মাইচেল্ফ ইয়ৰচেল্ফ হিমচেল্ফ আৰচেল্ফ এইবোৰ হৈছে কি ৰিফ্লেক্সিভ প্ৰণাম আৰু ৰিফ্লেক্সিভ প্ৰণামৰ ক্ষেত্ৰত আমি যেতিয়া ডিছকাছ কৰিম এই ভইচ চেঞ্জ কৰিম ভইচ চেঞ্জ কৰোঁতে আমি কেনেকৈ কৰিম ইয়াত চাব লাগিব কি আমাৰ এটা ধাৰণা আছে এক্টিভ ভইচৰ অবজেক্টটো পেছিভ ভইচৰ কি হ'ব ছাবজেক্ট হ'ব আমাৰ নিয়ম সেইটোৱে আছে এক্টিভ ভইচৰ অবজেক্ট পেছিভ ভইচৰ কি হ'ব কাৰণ এইটো এক্টিভ ভইচত আছে সাবজেক্ট ভাব আমাৰ বিভাগ নাই হয় নাই এইটো হৈছে ভি টু ফৰ্মত আছে অৰ্থাৎ পাষ্ট চিম্পল পাষ্ট ফৰ্মত আছে হি কিল হিমছেল্ফ তেনেকৈ সি হাৰ্ট হিমছেল্ফ হাৰ্ট এইটো আমাৰ কি ভি টু ফৰ্মত আছে হাৰ্ট 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 আমাৰ ইয়াৰ তিনিটা ফৰ্মে একে যেনেকৈ আমাৰ ভাৰ্বৰ কিছুমান আছে তিনিটা ফৰ্ম একে কাট 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 হাৰ্ট 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 পুট 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 এতিয়া এইটো যিহেতু থাৰ্ড পাৰ্চন চিংগুলাৰ আমাৰ আছে ইয়াত সিটো হৈছে থাৰ্ড পাৰ্চন চিংগুলাৰ আৰু যদি ইয়াত এছ হলে তেতিয়া আমি বুজি পালো হয় থাৰ্ড পাৰ্চন চিংগুলাৰ আমাৰ হলে ভাৰ্বৰ পিছত কেতিয়া এছ হয় প্ৰেজেণ্ট ইনডেফিনিট টেন্সত এছ হয় কিন্তু ইয়াত আমি এছ দিয়া নাই গতিকে আমি বুজি পাইছো এইটো প্ৰেজেণ্ট ইনডেফিনিট টেন্স নহয় প্ৰেজেণ্ট ইনডেফিনিট টেন্স নহয় মানে এইটো কি ভাৰ্বটো ভি টু ফৰ্মত আছে অৰ্থাৎ চিম্পুল পাষ্ট ফৰ্মত আছে গতিকে চিম্পুল পাষ্ট টেন্সত আমাৰ থাৰ্ড পাৰ্চন চিংগুলাৰ আমাৰ ছাবজেক্টটো থাকিলে ভাৰ্বৰ পিছত এছ যোগ নহয় এতিয়া আমি ইয়াক কৰিম আমাৰ জেনেৰেল ধাৰণা যিটো আমাৰ আছিল কিন্তু এইটো বদলাব লাগিব ৰিফ্লেক্সিভ প্ৰণামৰ ক্ষেত্ৰত যদি আমাৰ অবজেক্টটো থাকে সেই অবজেক্টটো ছাবজেক্ট হ'ব নোৱাৰিব এক্টিভ ভইচৰ ক্ষেত্ৰতো পেছিভ ভইচৰ ক্ষেত্ৰতো ইন বোথ দ্য কেচেছ ৰিফ্লেক্সিভ প্ৰণাম কেন নট বি দ্য ছাবজেক্ট সেইখিনি আমি প্ৰথমে জানিব লাগিব না ই এক্টিভ ভইচত না ই পেছিভ ভইচত ৰিফ্লেক্সিভ প্ৰণাম ছাবজেক্ট হ'ব নোৱাৰে সেইকাৰণে ইয়াতো অবজেক্ট হৈ আছে ইয়াতো অবজেক্ট হৈ আছে এতিয়া আমি ইয়াক প্ৰথমে কেনেকৈ কৰিম কোন টেন্সত আছে চাব লাগিব চিম্পল পাষ্ট টেন্স হি ৱাজ কিলড বাই হিমছেল্ফ তেনেকৈ সি ৱাজ হাৰ্ট বাই হাৰচেল্ফ হি ৱাজ কিলড বাই হিমছেল্ফ সি ৱাজ হাৰ্ট বাই হাৰচেল্ফ যদি এতিয়া চাই লওঁ এইখিনি আমি পাই গৈছোঁ যদি এইটো যদি এই চেণ্টেন্সটো যদি প্ৰেজেণ্ট ইনডেফিনিট হোৱা হ'লে ধৰা হ'ল এইটো আমাৰ তিনি নম্বৰ চেণ্টেন্স সি হাৰ্টছ হাৰচেল্ফ সি হাৰ্টছ হাৰচেল্ফ অকেজনেলি বা যাই হওক সি হাৰ্টছ হাৰচেল্ফ ফ্ৰিকুৱেণ্টলি এইটো আমাৰ তিনি নম্বৰ চেণ্টেন্স সি হাৰ্টছ হাৰচেল্ফ ফ্ৰিকুৱেণ্টলি ফ্ৰিকুৱেণ্টলি আমাৰ কি এইটো এডভাৰ্ব এতিয়া আমাৰ কি হ'ব ইয়াতে একেই চিষ্টেম সি কোন টেন্সত আছে প্ৰেজেণ্ট ইনডেফিনিট সেইকাৰণে আমাৰ কি হ'ব ইয়াত বাজ নহ'ব কি হ'ব সি ইজ হাৰ্ট বাই হাৰচেল্ফ ফ্ৰিকুৱেণ্টলি সি ইজ হাৰ্ট বাই হাৰচেল্ফ ফ্ৰিকুৱেণ্টলি তেন্তে আমি ৰিফ্লেক্সিভ প্ৰণামৰ ক্ষেত্ৰতো কেনেকৈ ভইচ চেঞ্জ কৰা যায় আমি গম পাইছোঁ কিন্তু মন মনত ৰাখিব লাগিব ৰিফ্লেক্সিভ প্ৰণামটো ই এক্টিভ ভইচ বা পেছিভ ভইচ কতো ই ছাবজেক্ট হৈ থাকিব নোৱাৰে
ইয়াৰ আমি ডিসকাছ কৰিম কমপ্লেক্স সেন্টেন্স এটা কেনেকৈ আমি ভয়েস চেঞ্জ কৰোঁ কমপ্লেক্স সেন্টেন্স এবার আমি কমপ্লেক্স সেন্টেন্স কেনেকৈ করা যায় ইয়াত প্রিন্সিপাল আৰু সাবঅর্ডিনেট ক্লজ থাকে প্রিন্সিপাল আৰু সাবঅর্ডিনেট ক্লজ যেহেতু থাকে কেনেকৈ আমি ইয়াক ভয়েস চেঞ্জ কৰোঁ আমি চাই লওঁ I know that he said this. He says that he likes walking One cannot undo what one does. I think that's understood. Yeah. I know that he said this. He says that he likes walking. One cannot undo what one does. এটা এইবোৰক আমি ভয়েস চেঞ্জ কৰিছোঁ ইয়াত প্ৰিন্সিপাল ক্লজ আৰু সাবঅৰ্ডিনেট ক্লজটো আমি জানো বাছি দিব লাগিব আই নো প্ৰিন্সিপাল ক্লজ দেয়াৰ হি সেইড দিছ সাবঅৰ্ডিনেট ক্লজ এই সেইবোৰ আমি নাজাম আমি ইয়াত ভয়েস চেঞ্জ যিহেতু কৰিব আহিছো ইন কেছ আমি এটাই কথা জানিব লাগিব ইন কেছ অফ কমপ্লেক্স সেন্টেন্স বোথ দ্য প্ৰিন্সিপাল এণ্ড সাবঅৰ্ডিনেট ক্লজ শুড বি চেঞ্জ ইন টু পেছিভ ভইচ বোথ দ্য প্ৰিন্সিপাল এণ্ড সাবঅৰ্ডিনেট ক্লজ should be changed into passive voice. Yeah, can we go in here? I know. Yeah, can we make it imperative? Is there a good way? It is known to me. I know means it is imperative. Is there a good way? It is known to me. That this the condition is a simple past of the say this was
said by him. Kono problem nai. Amar that conjunction ache re principal clause, subordinate clause. Eta ki korlo? I know that it is known to me. I know it is known to me. That conjunction amar aiyo. He said this. I know that he said this. Ya ki korlo? This was past tense ta korlo. Jodi eto present tense wale he says this wale this is chole hai. Kintu he said this verbal past tense verbal ki hol? This was said by him. No problem nai. He says that he likes walking. He says, yakami ki kori impersonal eternal byabohar kori. It is said, it is known as in here, it is said, ya jehetu duta duta amar ekai ase, duta duta amar ki ase, ek amar principal clause aro subordinate clause to subject to amar ekai ase, ekhane amar dui bar byabohar kore thakibo na lage, jehetu duta ekai subject ase principal aro subordinate clause. Principal clause or subordinate clause, do it a subject, you do a case, I mean, do what you want to let, no color, it is said there. Amar, he likes walking, a kid is in the community, walking to a Siamar, Ziran. Ziran is a kind of noun, a canamal kiaba, apple aigon, walking, full tense of simple present tense is. Liked by him. Walking is liked by him. A walking comma if I go. Walk is simple present as well. Walking is liked by him. It is said that walking is liked by him. A edo kira babe amar duiba duiba wana. It is a question. Ya a principal question subject. আৰু ইফালে আমাৰ সাবডেন্ট ক্লজৰ যিটো আছে একেটাই গতিকে ইট ইজ সেইড দ্যাট ৱাকিং ইজ লাইক বাই হিম ওৱান কেন নট আনডু হোৱাট ওৱান ডাজ হোৱাট ওৱান ডাজ ইয়াক আমি কেনেকৈ কৰিম ইয়াত বহুতখিনি আমি প্রায় পাই থাকো কেতিয়াবা পরীক্ষাটো আহে হোয়াট ইজ আমাৰ এইটো আহি গল হোয়াট ইজ ডান ওয়ান হওয়ার বাবে ডাজ হৈছিল যদি এইটো ওয়ান লিখি আমি বা ইউ লিখো ইউ কেন নট আনডু হোয়াট ইউ ডু বা উই কেন নট আনডু What we do, it is one third person is there of the keyhole. One cannot undo what one does. Taking it, Yakamar, Tinid Hara, I go by it. What is done cannot be undone. What is done cannot be. এতিয়া আমি কমপ্লেক্স সেন্টেন্সৰ আমি কৰি পাইছো যে কমপ্লেক্স সেন্টেন্সত এটা প্ৰিন্সিপাল এটা সাবঅৰ্ডিনেট ক্লজ থাকে তেন্তে ইয়াত প্ৰিন্সিপাল ক্লজ আৰু সাবঅৰ্ডিনেট ক্লজ দুয়োটা ক্লজৰে আমি পেছিভ ভইচ কৰিব লাগিব যদি আমাক দিয়ে প্ৰিন্সিপাল ক্লজৰ
পেসিভ ভয়েস বা সাবঅর্ডিনেট প্রেজেন্ট পেসিভ ভয়েস তেতে আমি ক্লাসটো বেশি দীঘলীয়া নকৰো ছাত্র শিক্ষকসকল এতিয়া নেক্সট যিখিনি ইম্পর্টেন্ট মিসেলিনিয়াস কিছু যদি থাকি গৈছে নেক্সট এটা ভিডিও করি তোমালোকক মই অর্থাৎ যেটা আমার কোয়েশ্চন বেঙ্ক 2020 বা 19 এই কোয়েশ্চন বেঙ্ক আছে তাক ফলো করি মই ফাইনাল এটা পার্ট ফোর পার্ট থ্রি আমার এই ভিডিওটো পার্ট ফোর ভিডিওত মই কোয়েশ্চন বেঙ্ক ফলো করি তোমালোকক ভয়েস সম্পর্কে যেনেকৈ পরীক্ষাত আহিছিল আজিলৈকে মেট্রিক পরীক্ষা বা যেনেকৈ টেস্ট পরীক্ষাবোৰত কোয়েশ্চন বেঙ্ক ফলো করি মই ফাইনাল এটা 40 মিনিটের ভিডিও এটা করি তা ইমানতে আজিলৈ ক্লাসটো সামৰিলোঁ ধন্যবাদ।